নুরে আলম সিদ্দিকী ভাই আসেন, নুরে আলম সিদ্দিকী ভাই, হ্যাঁ নুরে আলম সিদ্দিকী ভাই, প্রথম কাজ হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করা। আপনি স্ক্রিনটা প্রথমে শেয়ার করবেন, তারপরে আপনাকে আমি আনমিউট করে দিব। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আনমিউট করছি, আপনি মাইকটা নিজে থেকে আপনার দিক থেকে অন করেন, মাইকটা আপনার দিক থেকে অন করেন। হ্যালো 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 মাইক, হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম হ্যাঁ ভাই, কেমন আছেন এই তো আছে আর কি। হ্যাঁ ভাই? নতুন নতুন মানে একদম নতুন। আচ্ছা আমি এই মানে নির্দেশনা মোতাবেক 7টা ভিডিও বেশ কয়েকবার দেখছি, দেখার পর হ্যাঁ হ্যাঁ প্রোফাইলটা ক্রিয়েট করছি আর কি। আচ্ছা স্যারের ভিডিও দেখে মানে ওই অনুযায়ী সুন্দর করে হ্যাঁ মানে হুবহু না, বিভিন্ন ভেরিয়েশন করে করছি, একেবারে অলরেডি মানে সাকসেসফুল হয়েছে আর কি। মানে আচ্ছা মানে প্রোফাইল তৈরি করতে যে সমস্যাটা পড়ে, সেই সমস্যার মধ্যে আমি পড়িনি, হ্যাঁ মানে পুরোপুরি সাকসেস। কিন্তু আমি চাচ্ছি যে যদি আমার প্রোফাইলটা একটু দেখে দিতেন তাহলে কোথাও ত্রুটি টুটি আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি আর স্ক্রিন শেয়ার করতে হবে। হ্যাঁ আমি মানে সমস্যা হলো, আমি 30 তারিখে আমি ওই ল্যাপটপ পাবো, আপাতত আমি মোবাইল দিয়ে আর কি কাজ চালাচ্ছি। ও আমি তো মোবাইলে যে মোবাইলে তাহলে যে তো কেমন আপনার প্রোফাইল দেখা সম্ভব না, আপনার মানে মোবাইলে থাকলে তো চেক করতে পারবেন। আচ্ছা তারপরে দেখেন, শেয়ার করেন দেখি, করা যায় কিনা, দেখা যায় কিনা দেখি। শেয়ারটা মানে কোন জায়গায় শেয়ারে ঢুকলাম, এখানে কিছু অপশন আসতেছে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, বক্স, ফটো, ডকুমেন্ট, ইউআরএল, বুকমার্ক। এখন শেয়ারে যে নক করার পর এখন এখানে এখান থেকে কোথায় যাব? এখানে নিচে ডান পাশে একটা আবার একটা শেয়ার বাটন আছে, ওই শেয়ার বাটন আপনার দিতে হবে। নিচে ডান পাশে এখানে আছে মোর, এখানে মোরে আছে রাইজ হ্যান্ড, এখানে তো নাই। আপনার শেয়ার স্ক্রিনে দেওয়ার পরে আরেকটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সের মধ্যে ডান পাশে নিচে আপনার শেয়ার একটা আবার একটা শেয়ার বাটন থাকবে। হ্যাঁ জি জি ভাই, এখন আমি ঠিক মোবাইলে কিভাবে আসে আমি ঠিক জানি না, কিন্তু ডেস্কটপে এইভাবে আসে আর কি। ডেস্কটপে হ্যাঁ আপনার প্রথমে স্ক্রিন শেয়ার দিলে তারপরে আরেকটা ডায়লগ বক্স আসে, ওই ডায়লগ এখানে আসছে ভাই, বক্স কানেক্ট টু বক্স কানেক্ট জুম, আমি কানেক্টে দেব। ওই যে দেখেন মেহেদি হাসান ভাই দেখাচ্ছেন, হ্যাঁ মেহেদি হাসান কানেক্ট দেখাচ্ছেন, ওনাটা দেখেন, হ্যাঁ মেহেদি হাসান ভাই দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো নুরে হ্যালো আলম, হ্যালো হ্যাঁ ওই যে আপনি মেহেদি হাসান ভাই দেখাচ্ছেন, আপনি ওনারটা ফলো করেন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না ওনারটা। ওই যে আপনি তো মোবাইলে, আবার একটু স্ক্রল করেন তাহলে ওনাকে দেখতে পাবেন। আচ্ছা আমি আচ্ছা মেহেদি হাসান ভাই আপনি মাইকটা অন করেন। মেহেদি হাসান ভাই মাইকটা অন, হ্যাঁ এখন এই যে আমি স্পিকার ভিউ দিচ্ছি, মেহেদি হাসান ভাই কথা বলেন তাহলে উনি দেখতে পাবেন। আপনি কথা বলেন, মেহেদি হাসান ভাই হ্যালো কথা বলেন। দিদি ভাই, দেখেন এখন আমাকে, এখন আপনাকে দেখতে পাচ্ছেন, মেহেদি ভাইকে দেখতে পাচ্ছেন না। হ্যালো হ্যালো মেহেদি ভাই আপনি কথা বলেন তাহলে উনি দেখতে পাবে। দিদি ভাই কথা বলতেছি তো, জি আমি দেখতে পাচ্ছি না তো। আমি হ্যালো হ্যালো কথা বলতেছি তো, হ্যাঁ 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 দেখতে পাচ্ছি, হ্যাঁ পাইছি পাইছি, হ্যাঁ 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 দেখেন এখানে সবুজ চিহ্নটা আছে এখানে, এটাই শেয়ার, এটা সবুজ আ চিহ্ন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, ওটা তো আমি ইয়ে করছি। হ্যাঁ তারপর হ্যাঁ এখানে কিছু অপশন আসে। হ্যাঁ হ্যালো স্ক্রিন শেয়ার আবার লেখা আছে, স্ক্রিন শেয়ার এখানে দেওয়ার পরে স্ক্রিন শেয়ার লেখা আছে, স্ক্রিন শেয়ার, এটা স্ক্রিন শেয়ার। হ্যাঁ
আচ্ছা স্ক্রিন শেয়ার দেওয়ার পর আবার স্টার্ট দিবেন, স্টার্ট আবার স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার। হ্যাঁ পাইছি পাইছি, হ্যাঁ হ্যাঁ পাইছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মবিন ভাই পাইছি, হ্যাঁ হ্যাঁ জি। দেখি আপনার স্ক্রিন শেয়ার হয় কিনা, হ্যাঁ কই আবার আবার তো বেরিয়ে গেলেন, আবার আবার স্ক্রিন শেয়ার করেন, স্টার্ট, হ্যাঁ আপনি স্ক্রিন আবার শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ারটা চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন আপনি প্রোফাইলটা বের করেন, এই অবস্থায় প্রোফাইলটা দেখাবো কিভাবে সেটা বুঝতে পারছি না। হ্যালো মবিন ভাই, আপনার, এই অবস্থায় হ্যাঁ আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে, আমার প্রোফাইলে যাব, হ্যাঁ আপনার ফাইবারের প্রোফাইলে যাবেন, তাহলে দেখাতে পারবেন, ফাইবার ওপেন করেন, ফাইবার ওপেন করেন আপনি, হ্যাঁ আপনার ফাইবারটা ওপেন করেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখেন আমি দেখতেছি, নাড়াবেন না, একটু উপরে আসেন, আপনার ছবি থেকে দেখি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ উপরে আসেন, একদম উপরে, হ্যাঁ বাস রাখেন, ছবিটা ঠিক আছে কিন্তু আরো ক্লোজ করতে হবে, হ্যাঁ আপনার কাঁধ বরাবর নিচে রাখবেন আর উপরে যতটুকু আছে এতটুকু তো ঠিক আছে। মবিন ভাই সামনে আমার কিন্তু আমার বাসায় ল্যাপটপ আছে, তো আমি বাইরে চাকরি করি, হ্যাঁ এখন যেটা হচ্ছে সামনে ল্যাপটপ আছে কিন্তু বুঝলেন, হ্যাঁ আপনি আমার কথা শোনেন, যেটা হচ্ছে যে আপনার চেহারাটা ক্লোজ করতে হবে, তার মানে হচ্ছে আপনি কাঁধ বরাবর নিচে রাখবেন আর এই যে উপরে মাথা যতটুকু আছে এতটুকু ঠিক আছে, তাহলে আপনি কাঁধ বরাবর যদি নিচে রাখেন তাহলে আপনার ছবিটা বড় হবে, আপনার ফেসটা বড় হবে, সেইভাবে থাকবে, আপনার মেইন কাজ হচ্ছে ফেসটা দেখানো আর কিছু না, হ্যাঁ এখন আপনি যদি এডিশনাল আপনার পিছনে আপনার ল্যাপটপটা ওই ল্যাপটপের মধ্যে ফাইবারের লোগোটা একটু ওপেন রইলো সেইভাবে যদি রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ আর আরেকটু সোজা একদম দুই কান যাতে দেখা যায় এইভাবে ছবি তুলতে হবে, হ্যাঁ জি জি জি, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফেসবুক এক্সপার্ট, হ্যাঁ ঠিক আছে নিচে যান, ইংলিশ ফ্লুয়েন্ট নেটিভ বেঙ্গলি নেটিভ, হ্যাঁ ঠিক আছে, তারপরে আসেন, এসইও ডিজিটাল, ডিজিটালের পরে স্পেস হবে মার্কেটিং, হ্যাঁ মার্কেটের ক্যাপিটাল লেটার হবে মার্ক এম, হ্যাঁ মার্কেটিং এর এমটা বড় হবে কিন্তু ডিজিটালের পরে স্পেস হবে, ফেসবুক মার্কেটিং ঠিক আছে, ইউটিউবের পরে স্পেস হবে ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স বানানটা ভুল হয়েছে, জি আর এ পি এইচ আই সি এস গ্রাফিক্স, সি এর পরে একটা এস আর এইচটা পি এর আগে চলে গেছে, হ্যাঁ গ্রাফিক্স বানানটা ভুল হয়েছে, গ্রাফিক্স ডিজাইন ঠিক করবেন, ভিডিও এডিটিং ঠিক আছে, আর্টিকেলের পরে স্পেস হবে আর্টিকেল রাইটিং, হ্যাঁ লিঙ্কের পরে স্পেস হবে লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্টের পরে স্পেস হবে প্রোডাক্ট লিস্টিং, আবার ফটো এডিটিং, ফটো এডিটিং ফটোর পরে স্পেস হবে, হ্যাঁ অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, কিন্তু আপনার ইয়া কোথায়, ডেসক্রিপশন কোথায়, ডেসক্রিপশন তো এখানে আছে, ডেসক্রিপশনটা কোথায়, ডেসক্রিপশনটা সামনে থাকে এখানে, কই ডেসক্রিপশন নাই তো, আরো নিচে যান তো দেখি, আরো নিচে, হ্যাঁ আরো নিচে যান, আর নিচে নাই, সাপোর্ট অ্যাবাউট ক্যাটাগরি একটু একটু উপরে উপরে যান, আস্তে আস্তে উপরে যান দেখি কোথায় আছে,
আপনি ডেসক্রিপশনটা লেখেন নাই আর কি, এটাই সমস্যা আছে, একটু উপরে না দেখছি দেখছি আমি লিখছি ভাই, মানে এই যে এখানে অ্যাবাউট এর মধ্যে ক্লিক করেন তো, মানে ট্যাপ করেন অ্যাবাউট এর মধ্যে, ট্যাপ করেন অ্যাবাউট, এই যে হ্যাঁ অ্যাবাউট এ ট্যাপ করেন, কিছু আসছে না, না আপনার এখানে একটা ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনটা তো দেখা যাচ্ছে না। আমি তো লিখছি ওটা এখন। ক্যাটাগরি অ্যাবাউট এই জায়গায় আছে নাকি? না এদিকে কিছু না, এগুলি কিছু না, আপনার উপরে থাকার কথা, আপনার ওই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের উপরে থাকার কথা। হুম এই জায়গায় থাকার কথা, হ্যাঁ হ্যাঁ ল্যাঙ্গুয়েজটার উপরে থাকার কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার ডেসক্রিপশনটা একটু মেইন, আর হচ্ছে যে আপনি একটু ল্যাপটপটা রেডি করেন, ল্যাপটপটা রেডি করে তারপরে আসেন। হ্যাঁ এইভাবে মোবাইল থেকে সম্ভব না। হ্যাঁ ল্যাপটপ পাবো আমি এখন ইয়ে করিনি, কিন্তু এগুলা চেস করলে কি ইয়াতে যে মানে পরিবর্তন করার, ছবিটা যদি আমি চেস করি যে ছবিতে ক্লিক করে আবার হ্যাঁ হ্যাঁ ইয়ে আপলোড করে, হ্যাঁ ছবিটা মানে ওই ছবি ভাই যেভাবে বললেন, যেভাবে বললেন না ওই ছবিটাও আছে আমার, কিন্তু এই ছবিটা একটু লাইটিং বেশি এই কারণে এই ছবিটা দিছি, কিন্তু পরে আবার আপনার ফেসের মধ্যে পর্যাপ্ত লাইট থাকতে হবে, লাইট লাইট কম হলে হবে না। হ্যাঁ এই এটার মধ্যে আপনার এই যে ডান পাশে লাইট আছে, বাম পাশে লাইট নাই, হ্যাঁ এরকম না, একদম সামনাসামনি, একদম সামনাসামনি ছবি তুলবেন, দুই কান যাতে দেখা যায় এইভাবে ছবি তুলবেন, একটু হাসি দিয়ে ছবি তুলবেন, আর রুমের ভিতরে ছবি তুলছেন এটা ভালো হয়েছে, এরকম অফিসিয়াল এনভায়রনমেন্টই ফাইবার চায়। হ্যাঁ সামনে আমার ল্যাপটপ আছে অবশ্য, কিন্তু ল্যাপটপটা এই ছবিটা সামনে ল্যাপটপটা আপনি একদম সামনাসামনি ছবি তুলবেন, আপনার টেবিলের পিছনে ল্যাপটপের একটু কোনাটা দেখা গেল, আপনার কাঁধ বরাবর ল্যাপটপটা দেখা যাবে, সেখানে ধরেন ফাইবারের একটা লোগো ওপেন করে রাখবেন, তাহলে সুন্দর হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যদি ডেসক্রিপশন বের করতে পারেন তাহলে আমাকে আবার দেখাবেন, আপনাকে আমি মিউট করতেছি না, কিন্তু আপনাকে আমি এখন স্টপ করে দিচ্ছি। হ্যাঁ আপনি যদি থ্যাংক ইউ ভাই, আমি ডেসক্রিপশনটা বের করতে পারেন তাহলে আমাকে আবার কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইকটা আমি অন করে রাখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মোহাম্মদ আব্দুস সামাদ ভাই, মোহাম্মদ আব্দুস সামাদ ভাই, হ্যাঁ জি হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, আপনার মাইকটা অন করেন সামাদ ভাই, আপনার মাইকটা অন করেন, সামাদ ভাই মাইকটা অন করেন, হ্যাঁ জি আসসালামু আলাইকুম, ও সামাদ ভাই তো মনে আরেকটা ইয়ে, হ্যাঁ আপনার মাইকটা অন করেন সামাদ ভাই, সামাদ ভাই আপনার মাইক অন করেন, হ্যাঁ জি হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ আপনার ওই পিসির সাউন্ডটা বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার ওই যে আমার গিগ একটু দেখে দিবেন, গতকালকে একটু ভুল টুটি হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি গিগটা ওপেন করেন, আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে বলছিলাম তো করেন নাই। হ্যাঁ স্যার এটা ওই ছবি উঠাইছি তো, আমি একটু বাইরে গেছিলাম তো এখন তাই সেটা সেট করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে তো বলছিলাম যে এই ছবিও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে একটু অফিশিয়াল এনভায়রনমেন্ট একটু দেখাতে হবে, ওই সিস্টেমই করছি, ভালো দু তিনটা ছবি উঠেছে, এটা চেক একটা কাট সেট করে একটা সুন্দর করে উঠাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান। আপনি কি গিগটা আমাকে প্রথম দেখাচ্ছেন না আগেও দেখাইছিলেন?
না গতকালকে দেখাইছিলাম পরে একটু ভুলছিল পরে কইছিল একটু ইয়া দিছিলেন সাজেশন দিছিলেন আর কি সাজেশন দিছিলাম প্রথম সাজেশনই তো মানেন না যেটা হচ্ছে যে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে ক্যাটাগরি তো চেঞ্জ করেন না ওই যে উপরে ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং হ্যাঁ এটা না হ্যাঁ আপনার ক্যাটাগরিটা হবে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট এটা হবে আপনার ক্যাটাগরি এখন ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চান তাহলে গিগটা ডিলিট করে আবার করতে হবে হ্যাঁ আই উইল গিভ ফেসবুক প্রমোশন সার্ভিস ইন দা টার্গেটেড কান্ট্রি হ্যাঁ এখন আমরা মানে একদম কি বলে যে আমরা কোন কিছু মানে সরাসরি কাউকে দিলে সেটা গিফট বলি হ্যাঁ আর যেটা আমরা সরাসরি দেই না কিন্তু কাগজে কলমে দেই সেটা হলো ডু হ্যাঁ বা ডেলিভার হ্যাঁ আই উইল ডেলিভার বা আই উইল ডু আই উইল গিভ লিখলে হবে না এখন যেটা হচ্ছে যে আপনার এই যে টাইটেলটার মধ্যেও যদি আপনি হাত দেন তাহলে গিগটা ডিলিট করে আবার করতে হবে এখন কি করতে হবে কেন আই উইল ডু ফেসবুক প্রমোশন সার্ভিস ইন দা টার্গেটেড কান্ট্রি চলবে একদম ভালোভাবে চলবে হ্যাঁ আপনি গিগটা পাঠাতে হবে এখন আপনার ক্যাটাগরির জন্য গিগ ডিলিট করতে হবে আপনার টাইটেলটার জন্য গিগ ডিলিট করতে হবে আসেন ব্যানারের মধ্যে আসেন হ্যাঁ ফেসবুক প্রমোশন উপরে একটা ছোট করে লিখে দেবেন এক্সপার্ট সার্ভিস হ্যাঁ এক্সপার্ট সার্ভিস ফেসবুক প্রমোশন হ্যাঁ এনহ্যান্স ইওর বিজনেস ডিউ টাইম ডেলিভারি ক্যারিশমেটিক এডিটিং টার্গেটেড অডিয়েন্স ম্যানুয়াল পোস্টিং তারপরে আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং একটা গাঢ় কালারের উপরে আর একটা গাঢ় কালার লিখে দিয়েছেন যার কারণে একটু পড়তে অসুবিধা হচ্ছে এরকম মানে কালার কম্বিনেশন হচ্ছে যে আপনি একটা হালকা কালারের উপরে যদি গাঢ় কালার দেন তাহলে ভালো বোঝা যাবে এরকম দুইটাই গাঢ় কালার এরকম কিন্তু বোঝা যায় কম তারপরে দেখেন যে আপনার এই যে ক্যারিশমেটিক এডিটিং এটা গ্রিডের ঠিক মাঝামাঝি হয় নাই ডিউ টাইম ডেলিভারি গ্রিডের মাঝামাঝি হয় নাই এনহ্যান্স ইওর বিজনেস গ্রিডের মাঝামাঝি হয় নাই এইগুলি একটু এই যে একটু একটু যদি আপনি ঠিক করে নেন তাহলে সুন্দর হবে আর আমার কথা হচ্ছে যে আপনি পাঁচটা গ্রিড দিয়েছেন ছয়টা গ্রিড দিয়েছেন ছয় কালারের এরকম ছয় কালারের না দিয়ে একই কালার দেন একটু হালকা কালার দেন সবগুলি একই কালার দেন তাহলে ভালো হবে হ্যাঁ আর ফেসবুক আর ফাইবারের লোগোটা আর একটু বড় করতে পারেন আর একটু বড় করে দিবেন হ্যাঁ ঠিক আছে এছাড়া আপনার ব্যানার সুন্দর হয়েছে অসুবিধা নাই হ্যাঁ এইভাবেই ডিজাইনটা এইভাবেই থাকুক কিন্তু আমি যেভাবে বললাম একটু ঠিক করেন দেখবেন সুন্দর হয়ে গেছে হ্যাঁ নিচে আসেন ওয়েলকাম টু মাই গিগ ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ এইভাবে লিখবেন হ্যাঁ এটা দিলে স্যার ওই ইয়াতে লয় না স্যার 1200 কত মার্ক ইয়া আছে তো এটা যে বেশি হয়ে যায় এজন্য এটা কমাই দিলাম স্যার আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফেসবুক ইজ এ পাওয়ারফুল প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম কি সোশ্যাল মিডিয়া লিখতে হবে হ্যাঁ ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া থ্রু হুইচ উই ক্যান রিচ প্রোডাক্টস অর সার্ভিসেস সার্ভিসেস হ্যাঁ আচ্ছা ফেসবুক প্রমোশন ক্যান ক্রিয়েট মিলিয়ন্স অফ অ্যাক্টিভ অ্যান্ড এফেক্টিভ কাস্টমার্স উইদিন এ মিনিট হ্যাঁ ঠিক আছে ডু ইউ ফাইন্ড সামন হু ইজ দ্য এক্সপার্ট ইন দিস আই হ্যাভ কমপ্লিটেড এ লং ট্রেনিং ইন ফেসবুক প্রমোশন সো ইউ ক্যান হায়ার মি অ্যাজ আই নো দ্য hidden tricks and procedure of Facebook guideline to promote your business
আমি তো যেটা মনে হচ্ছে যে আপনার গিগটা আগে দেখি নাই এরকমই মনে হচ্ছে, কিন্তু আমি তো আসলে দেখেছি। হ্যাঁ, আমি যেভাবে আপনাকে বললাম সেভাবে কাজ করেন নাই। কথাটা ঠিক আছে, কিন্তু তারপরে শুরু করে দিয়েছেন ফেসবুক প্রমোশনের কথা। হ্যাঁ, আর আমি বলছি যে ট্রেনিং এর কথাটা এখানে বলা যাবে না, বলতে হবে যে আই এম প্রফেশনালি স্কিলড অন দিস সার্ভিস। হ্যাঁ, আপনি ওইটাও ঠিক করলেন না। হ্যাঁ, তাহলে আমি কি বুঝবো যে আমি আপনি আমার কথা শুনতেছেন? এটা তো আমার মনে হয় না যে আপনি আমার কথা শুনলেন। হ্যাঁ, তারপরে এই যে প্রমোট ইউর বিজনেস এর পরে একটা এন্টার দিবেন, সার্ভিসটা একটু নিচে নামায় দিবেন। সার্ভিসটা নিচে নামানোর পরে আপনার সার্ভিসের পরে একটা এন্টার দিবেন, এই যে আপনার লেখাগুলো একটু নিচে নামায় দিবেন। এবল টু রিচ ইউর সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপল, ঠিক আছে। আই ক্যাচি ডেসক্রিপশন, ক্রিয়েট এ কাস্টম ইমেজ ফর অ্যাডস। এ কেন? ক্রিয়েট কাস্টম ইমেজ এ বাদ দিবেন। হ্যাঁ, ক্রিয়েট কাস্টম ইমেজ ফর অ্যাডস। এবল টু ক্রিয়েট গ্রাফিক এর পরে একটা এস আছে, গ্রাফিক্স। Able to create graphics design and animation of the product, reach your products in a targeted country, can create your ads campaign proof sheet with a live link. এটা নিচে যাবে, এটা এখানে উপরে না। হ্যাঁ, proof sheet হবে, proof sheet স্পেশালিটিতে যাবে। Make worldwide audience, ঠিক আছে। Help to grow your business, ঠিক আছে। তারপরে একটা এন্টার দিবেন, স্পেশালিটিটা একটু নিচে নামায় দিবেন। স্পেশালিটি নিচে নামানোর পরে স্পেশালিটির পরে আবার একটা এন্টার দিবেন, আবার এন্টার দিয়ে লেখাগুলি নিচে নামায় দিবেন। কুইক রেসপন্স, ডিউ টাইম ডেলিভারি, ম্যানুয়াল পোস্টিং, কশাস অ্যাবাউট ফেসবুক গাইডলাইন, অ্যাবল টু ইন্সপায়ার পিপল টু বাই ইউর প্রোডাক্ট। তারপরে একটা এন্টার দিবেন, নিচের লেখাটা একটু নিচে নামায় দিবেন। If you hire me, comma, I will fully devoted to your job. হ্যাঁ, ঠিক আছে। তারপরে নিচে থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, এই যে থ্যাঙ্কস দিবেন, থ্যাঙ্কস দিছিলাম স্যার, ওই কভার আসে না, ওই যে ওয়ার্ডগুলি বেশি হয়ে যায় স্যার। আপনি যে কয়টা লেখা লিখছেন তাতে তো এরকম হওয়ার কথা না। আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি একটা ডক ফাইলের মধ্যে এগুলি কপি করে রাখবেন, কপি করে রাখার পরে ওইখান থেকে কপি পেস্ট করবেন না, ওইখান থেকে দেখে দেখে এখানে লিখবেন, তাই করছেন কিনা বলেন? জি হ্যাঁ স্যার, সেটাও লিখছি, আবার হাতে আমার গাইডেও লিখতে পারি। আপনার কপি পেস্ট করলে এই সমস্যা হয় যে ওয়ার্ড কাউন্ট থাকে না। হ্যাঁ, আপনার আপনার যতটুকু লেখা ততটুকুতে তো আপনার এরকম হওয়ার কথা না। আমি তো সবসময় বলি যে কপি পেস্ট করা যাবে না, আপনাকেও বলছি স্যার। আমি তো স্যার নতুন তো বুঝিনি, এই দেখুন একটা শিক্ষা হইলো স্যার। আপনাকে কপি পেস্ট করলেই সমস্যা হয়। আপনি কাজও করেন নাই, এগুলি খুব দুঃখজনক, বুঝতে পারছেন? হ্যাঁ, যে যখন দেখি যে আমি যা বললাম, আমি যা বলতেছি তা তো আপনার ভালোর জন্য বলতেছি, আমার ভালোর জন্য তো না। নিশ্চয় নিশ্চয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আর স্যার আমি ভিডিওটা কালকে কি ফলো করতে পারি না? ভিডিওটা আমার ইয়াতে হয় না, অন হয় না, গতকালকে সমস্যা ছিল মোবাইলে, এই জন্য করতে পারি না। আপনি যদি ভিডিও ফলো করতে না পারেন, আমার কথাগুলি ভালোভাবে ফলো করেন, করে সেইভাবে কাজ করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু নিচে যান। Promote to 1 million active Facebook user, promote to 2 million active Facebook user, promote to 3 million active Facebook user. Active and real Facebook users, attractive product description, custom image, Facebook guideline. এই যে অডিয়েন্সটা উঠাই দিতে বলছিলাম, অডিয়েন্সটা উঠান নাই। হ্যাঁ, অডিয়েন্স সাইজ, এই যে 10,000 না 10,000
2 লাখ 2 লাখ 3 লাখ এরকম কি লিখছেন, এই যে অডিয়েন্স সাইজটা জিরো করে দিবেন। হ্যাঁ জিরো হবে না স্যার? হ্যাঁ জিরো হয়ে যাবে। আর নাম্বার অফ পোস্ট 8, 9, 10, হ্যাঁ ঠিক আছে, 3 দিন 4 দিন 5 দিন ঠিক আছে, ডেলিভারি টাইম। হ্যাঁ নিচে যান, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। এখন আপনার এটা দ্বিতীয় দিন দেখলাম এবং আপনার ওইভাবে আপনি কারেকশনগুলি করেন নাই, এখন একটু মানে আজকে যা বললাম একটু মনে রাখেন, মনে রেখে সেইভাবে করেন। আর আপনি এই যে ক্যাটাগরি এবং টাইটেল যদি চেঞ্জ করতে চান আবারও ডিলিট করেন, ডিলিট করে আবার নতুন করে করেন। কালকে আমাদের ভিডিওটা কয়টার দিকে পাওয়া যায় আপনি? এখন 9:30-9:30 দিকে ধরেন ক্লাসটা শেষ হবে, তারপরে 2-2.5 ঘন্টা লাগে এটা প্রসেস হতে। হ্যাঁ ভিডিওটা প্রসেস এবং আপলোড হতে 2-2.5 ঘন্টা সময় লাগে, সেই 2-2.5 ঘন্টা মানে 11টার দিকে পাবেন আর। হ্যাঁ 11টা 11:30-11:30 দিকে পাবেন। আজকে যা বলছেন স্যার 100% কভার করব ইনশাআল্লাহ। হ্যাঁ এটা মানে আমি আবারও বলছি যে এটা তো আপনার ভালোর জন্য বলতেছি। হ্যাঁ একটু একটু ভালোভাবে ফলো করেন তাহলে কাজ হবে। সুন্দর করে ছবি দিবেন, যে কোনো ছবি, আপনার ছবি যে কোনো ছবি আপনি দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ওই যে গুগল থেকে নিয়ে এসে ওই রকম ভাবে ছবি দিবেন না না না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সুরেশ দাস, সুরেশ দাস আছেন? লকডাউনের মধ্যে বাইরে গেছিলেন কেন? এই জন্যই দিয়ে দিয়েছে আপনার আল্লাহ, আপনার ঘরে বন্দি করছে ভালো করে, তাদের সুস্থ হয়ে কেমন এটাই আর কি। আচ্ছা যা মনি ভাই, আপনার অবস্থা কি বলেন, শরীর ঠিক আছে? মোটামুটি হয়েছে বয়স, বেশি হয় নাই এখনো মোটামুটি। আচ্ছা এখন দুইটা মমিন ভাই, হ্যালো, এখানে দুইটা গি গাছ দেখতে পাচ্ছিলাম, দুইটা গি গাছ, দুইটা একটা দেখাবো, এখানে একটা দেখাবো। হ্যাঁ আপনি যদি ডেসক্রিপশন বের করতে পারেন তাহলে কথা বলে চলে আসবেন, আপনি কথা বলবেন ক্লাসে ডিস্টার্ব হয়। Business lead generation. I will do B2B lead generation from LinkedIn. LinkedIn এক শব্দ, LinkedIn দুইটা শব্দ না, আর আপনার স্পেস থাকবে না, স্পেস থাকবে না, LinkedIn একসাথে লিখে দেবেন। I will do B2B leads generation from LinkedIn. হ্যাঁ টাইটেল ঠিক আছে, সুন্দর হয়েছে। B2B lead generation আপনার মানে কিওয়ার্ড এটা একসাথে আছে। আর আপনার ব্যানার আমি এটাকে মার্ক করতেছি সি, হ্যাঁ এ ও না। হ্যাঁ আপনার এটা সি মানে আপনাকে আমি সি দিচ্ছি, সি নট গুড, হ্যাঁ গুড না। আচ্ছা এখন যেটা হচ্ছে যে লিড জেনারেশনটা মাঝখানে স্পেসটা আপনি কমাতে পারেন। হ্যাঁ আচ্ছা
আপনি মাঝখানে স্পেসটা আপনার কি ক্যানভা ওপেন আছে? না ক্যানভা ওপেন নাই। আচ্ছা আপনার মাউসটা অ্যাপ্রুভ করে আপনি এটা তো ক্যানভাতেই করছেন না? হ্যাঁ ক্যানভা খুলে দিব। আচ্ছা হ্যাঁ ক্যানভাটা ওপেন করেন। অল মাই ডিজাইনস এ ক্লিক করেন। এটা মনে হয় এটা সম্ভবত। হ্যাঁ হ্যাঁ লিড জেনারেশনটা ওপেন করেন। হ্যাঁ এখন আপনি মাউসটা ছেড়ে দেন। এখন আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি। এই যে আমি লিড জেনারেশনটা সিলেক্ট করতেছি, লিড জেনারেশন সিলেক্ট করার পরে এইখানে দেখেন যে স্পেসিং, হ্যাঁ এই অপশন আপনি পাই নাই যা স্পেসিং স্পেসিং অ্যালাইনমেন্ট এফেক্ট স্পেসিং দেখা লাগে পজিশন এটা মনে হয় অ্যালাইনমেন্ট না এটা তো সেন্টার অ্যালাইন এই এই যে হলো স্পেসিং। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এটা আমি দেখিনি অবশ্য। হ্যাঁ স্পেসিংটা এই যে কমায় দিচ্ছি। ওকে ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা আমি অপশন পাইনি মতন ভাই, হ্যাঁ এটা পাইনি। হ্যাঁ হ্যাঁ গুড ফাইন শুনতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আরেকটু আরেকটু কমাই আর এই ফন্টটা দিবেন না, একটু স্মার্ট এবং বোল্ড একটা ফন্ট দিবেন। হ্যাঁ আপনি একটা ফন্ট বাছি দেন তো দেখি। আপনার আপনার ছবিটা আপনার ছবিটা একটু নিচে করে দেন। এখানে করেন আপনার না বেশি বড় হয়ে গেছে আর আরেকটু ছোট করি এখানে এখানে দিলাম। আচ্ছা এখানে দেওয়ার পরে লিড জেনারেশনটা আমি একদম মাঝখানে মাঝখানে আমি আগে এটা ছোট করি এই ছোট করলাম, ছোট করার পরে কোনা কোনি ধরে টান দিচ্ছি। আচ্ছা হ্যাঁ এত বড় করা যাবে না। হ্যাঁ মোটামুটি এরকম বড় করে দিলাম। এরকম বড় করে ফন্টটা চেঞ্জ করবেন, তারপরে এই যে পিটুপিটা উপরে দিবেন। হ্যাঁ এটার সাথে লিড জেনারেশনের সাথে থাকবে না কিন্তু উপরে দেন বিটুবি লিড জেনারেশন এইভাবে যেন বোঝা যায়। হ্যাঁ আচ্ছা 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 বিটুবিটা এই যে আমি ধরতেছি এটা আমি বিটুবি এখানে দিলাম এখানে দিলাম বিটুবি। ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বিটুবি লিড জেনারেশন। তারপরে আপনি এগুলিকে প্রসপেক্টিং এটার সাথে কিছু লাগান, প্রসপেক্টিং লিডস সেলস লিডস লিঙ্কডইন লিডস। হ্যাঁ লিঙ্কডইন এক শব্দ, ইমেল কালেকশন এগুলি একটু বড় বড় করেন। হ্যাঁ একটু বড় বড় করে তারপরে একটু লেফট অ্যালাইন করেন। লেফট অ্যালাইন করার পরে এটার প্রত্যেকটা সামনে একটা বুলেট দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথায় আছে বুলেট? আপনি একটা ইয়ে নিয়ে আসেন এলিমেন্ট নিয়ে আসেন এরকম একটা
এটাই ধরেন নিয়ে আসলেন। হ্যাঁ এটা আনার পরে এটা আমি ছোট করে দিচ্ছি, একদম ছোট করে দিচ্ছি। আর একটু বড় করি, হ্যাঁ এটুক বড় করার পরে এটার একটা কালার দিয়ে দিলাম, ধরেন রেড কালার দিয়ে দিলাম। হ্যাঁ এরকম প্রত্যেকটা সামনে এরকম বুলেট দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখন ফন্টস কোনটা দিই, ফন্টস কোনটা দিই, ফন্টস ফন্ট। আচ্ছা আমি আমি দেখতেছি ফন্ট, এই যে এখানে ফন্ট গুলি একটু নিচের দিকে যায়, এই ফন্টটা দিয়ে দেখি কিরকম হয়। এই যে এটা তো মোটামুটি চলে। এই যে দেখেন একটু, এটা ভাল লাগতেছে না? আপনি দেখেন না? হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন এগুলি আপনি এই বরাবর নিয়ে আসবেন, নিয়ে এসে লেফট অ্যালাইন করে দিয়ে তারপরে প্রত্যেকটা নিচে আবার আলাদা গ্রিড দিবেন। হ্যাঁ আলাদা গ্রিড, একই কালারের গ্রিড দিবেন। একই কালারের গ্রিড দেওয়ার পরে এইতো, আর এখানে আর কি লিঙ্কডইন এর একটা আইকন নিয়ে আসছেন, আর ফাইবার এর একটা আইকন বা কি বলে লোগো। হ্যাঁ ফাইবার এর একটা লোগো আর লিঙ্কডইন এর লোগো, এইটুকি এইটুকি দিয়ে আপনি ঠিক করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেখাগুলো দেখেন। Welcome to my lead generation geek. ঠিক আছে, I am an expert in lead generation. I can build effective lead collect on your targeted market. I have a special training for this job. এখানে ট্রেনিং এর কথাটা সবাইকে বলি, যে ট্রেনিং এর কথাটা এখানে বলার দরকার নেই। ট্রেনিং এর কথাটা তো আপনি প্রোফাইলে বলে দিয়েছেন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটা ট্রেনিং করেছেন টোটাল ডিজিটাল মার্কেটিং এর উপরে। এইখানে আর ট্রেনিং এর কথা বলবেন না, এইখানে বলবেন যে আই এম প্রফেশনালি স্কিলড অন লিড জেনারেশন সার্ভিস। এভাবে বলে দেবেন, আই আন্ডারস্ট্যান্ড হু আর অ্যাকচুয়াল লিডস অ্যান্ড কালেক্ট অল দেয়ার ডিটেলস প্রোভাইড। একটু স্ক্রিনটা একটু বড় করেন, আমি তো পড়তে পারতেছি। হ্যাঁ বাস বাস, হ্যাঁ অ্যাকচুয়াল লিডস এন্ড কালেক্ট অল দেয়ার ডিটেলস প্রোভাইড এক্স, এটা কি লিখতে চাইছেন? প্রোভাইড এক্সকিউরেল অ্যাকচুয়াল ইনফরমেশন, অ্যাকচুয়াল, হ্যাঁ অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল বানানো হয় নাই, XUEAL বলেছে অ্যাকচুয়াল, EXTUAL অ্যাকচুয়াল, টি আছে, টি টি হবে, সি হবে না? না সি হবে না। আচ্ছা 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 আচ্ছা, টি ইউ এ এল XUEAL হবে না, টি হবে, টি। আর এই EX না, অ্যাকচুয়াল মানে এসি, এসিটি ইউ এ এল অ্যাকচুয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়াল ইনফরমেশন এন্ড ভ্যালিড ইমেল অফ দা ডিজায়ার্ড পারসন উইদিন এ শর্ট টাইম এন্ড মেনি আদার ডিটেলস। হ্যাঁ সুন্দর হয়েছে, শুধুমাত্র এই বানানটা ভুল, এছাড়া সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মাই সার্ভিস ডেসক্রিপশন টার্গেটেড বি টু বি লিডস বিজনেস ইমেল কালেকশন ফাইন্ড ওয়েবসাইট লিঙ্ক কালেক্ট ফোন নাম্বার। আপনি এইভাবে লিখেন কালেক্ট ভ্যালিড ফোন নাম্বার। হ্যাঁ ওকে ঠিক আছে। কোম্পানি টাইটেল এন্ড নেম, পার্সোনাল ফেসবুক প্রোফাইল, পার্সোনাল ইনফরমেশন রিয়েল এন্ড পারফেক্ট, সিটি অর স্টেট নেম, দেয়ার অফিসিয়াল লিঙ্কড ইন, লিঙ্কড ইন এক শব্দ। হ্যাঁ ওকে
LinkedIn profile, their business type and location, industry and product history. ঠিক আছে, my service specialty. On time delivery in my first priority, my collected email address will be 100% valid, 100% accurate information, ensured better quality, 100% quality, fast lead. Quality fast lead. এটা কি বুঝাইছেন আমি তো বুঝতে পারতেছি না। 100% quality fast lead. 100 fast বাদ দেন, আপনার 100% quality lead. হ্যাঁ, আর আপনি 100% তিনটার মধ্যে 100% লিখছেন, এগুলি 100% কমান। হ্যাঁ, কোন জায়গা থেকে accurate information 100% বাদ দিয়ে দেন, accurate information লিখলে যথেষ্ট। আপনি 100% গুলি বাদ দিয়ে দেন। I will provide B2B, হ্যাঁ জি বলেন, একটা বাদ দিলে হবে তো না? হ্যাঁ, কথাগুলি লিখলে ওই গ্রামাটিক্যাল মিস্টেক ধরে এবং ওই যে টেস্ট চায় না, টেস্টটা এইসব কারণে আপনি এক্সেল এর পরে কমা দিয়ে দিবেন। হ্যাঁ, এক্সেল এর পরে কমা দিবেন, তারপরে স্পেস দিবেন, তারপরে সিবিসি ফরম্যাট যাই লেখেন না কেন আপনি এই যে অবলিকটা উঠাই দিয়ে লিখবেন। হ্যাঁ, প্লিজ কন্ট্যাক্ট মি, তারপরে নিচে থ্যাঙ্কস দিবেন, থ্যাঙ্কস। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে ওই যেটা বলছেন আমি এখানে একটা 100% একটা বাদ দিব কি বলেন? হ্যাঁ, আপনি একটা রাখবেন, একটা 100% রাখবেন আর দুইটার 100% উঠাই দিবেন। ওকে ওকে, আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, $40, $200 leads. 7 days, 200 emails and continue $40. ঠিক আছে, প্রাইসিং ঠিক আছে, নেম, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস মতিন ভাই, ওই যে সারে বলে যে আমাদেরকে ওই যে আনলিমিটেড রিভিউ দেওয়ার জন্য, কথা বলছেন? হ্যাঁ, আমি কিন্তু ওখানে কোনো কিছুই লিখিনি, একদম খালি রাখছি। আমার না করার যুক্তিটা হচ্ছে যে যদি আপনি খারাপ বাইরের কাছে পড়ে যান তাহলে ওই বারবারই রিভিশন দিবে, আপনার কাজ হওয়া সত্ত্বেও রিভিশন দিবে। হ্যাঁ, এই সমস্যা আর কি। হ্যাঁ, এই জন্য আমি না করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওইটা একটু দেখান না, ওই কি জানি বলে ওই যে কিভাবে বাইরে কি জয়েন দিতে হয়। যে আমি যে কন্ট্রোল মাইনাস দেওয়ার পরে উপরে মেনুটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল মাইনাস, আচ্ছা আচ্ছা। এখন আপনি এই যে মোড়ে যাবেন, মোড়। হ্যাঁ হ্যাঁ, মোড়ে গিয়ে বাই রিকোয়েস্ট, বাই রিকোয়েস্ট আপনি, আমি রাইট মাউস দিয়ে আরেকটা নতুন ট্যাবের মধ্যে ওপেন করতেছি। হ্যাঁ, এই যে এখানে এই যে
এই জায়গাটার মধ্যে যদি বাই রিকোয়েস্ট আসে এখানে আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কার্সার তো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে আপনার বাই রিকোয়েস্ট আসবে, বাই রিকোয়েস্ট আসলে বাই রিকোয়েস্ট ধরেন 4-5টা আসলো, আপনি এই পেজটার মধ্যে আর রিফ্রেশ দিবেন না। হ্যাঁ আপনি যদি কোনো কাজ করতে হয় তাহলে আগের ট্যাবে চলে যাবেন, আগের ট্যাবে গিয়ে কাজ টাজ করবেন, কিন্তু এই বায়ার রিকোয়েস্টের পেজের মধ্যে বায়ার রিকোয়েস্ট আসার পরে কোন রকমের এই যে এটা হচ্ছে রিফ্রেশ, বা এই যে অ্যাক্টিভ এর মধ্যেও ক্লিক করলে রিফ্রেশ হবে, বা মোড়ে গিয়ে আবার বায়ার রিকোয়েস্ট দিলেও এটা রিফ্রেশ হবে। হ্যাঁ বা আপনি এখানে রাইট মাউস দেওয়ার পরে যদি রিফ্রেশ দেন সেটাও রিফ্রেশ হবে। হ্যাঁ হ্যাঁ এখানে রিফ্রেশ আসলে তা হবে না, তো আর কিছু করার নেই না। বায়ার রিকোয়েস্ট আসলে এখানে আর রিফ্রেশ দিবেন না, আপনি বায়ার রিকোয়েস্টের উপরে কার্সারটা নিয়ে গেলে এখানে দেখবেন যে অফার সেন্ড, সেন্ড অফার একটা অপশন আসবে, ওইখানে ক্লিক করার পরে আপনি ওই একটা গিগ সিলেক্ট করতে পারবে, তাহলে আপনি রিলেটেড গিগটা সিলেক্ট করার পরে ডেসক্রিপশন এবং প্রাইজিং ডিউরেশন এই তিনটা দিয়ে আপনি সাবমিট অফার করে দিবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর যদি না তেমন বুঝতে না পারেন তাহলে আপনি একটা স্ক্রিনশট রেখে দিবেন, বাই রিকোয়েস্ট আসার পরে একটা স্ক্রিনশট রেখে দিবেন, আপনাকে আমি আবারও বুঝাই দিব। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখাবো না? ঠিক আছে ঠিকঠাক করে কালকে আবার দেখাবো। ওকে হ্যাঁ হ্যাঁ একটু আবারও একটু আমাকে দেখাবেন। হ্যাঁ ওকে বস ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আনিসুজ্জামান ভাই আসেন, আনিসুজ্জামান ভাই, আনিসুজ্জামান ভাই মাইকটা অন করেন। আনিসুজ্জামান ভাই মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপনি আমার কথা শুনতেছেন অনেক পরে। হ্যাঁ শুনতে পারতেছেন না, আপনার নেটটা ভালো না এই জন্য শুনতে পারছেন না। আমার নেট বরাবরই ভালো না, শুনতে পারতেছি সাথে সাথে। হ্যাঁ আচ্ছা এখন আপনার ফেসবুক মার্কেটিং এর গিগটা দেখতে হবে, এই তো? আনিসুজ্জামান ভাই চলে গেছেন। প্রসেনজিৎ বিশ্বাস, প্রসেনজিৎ দা আসেন, প্রসেনজিৎ দা আসেন, প্রসেনজিৎ দা মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন? নমস্কার ভাই। এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ এখন আপনার কি দেখতে হবে? ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং গিগ চেক। আপনি এখানে লিখে রাখলেন, আমি এখানে ভালোভাবে দেখে দিলাম, সেই অনুযায়ী আপনি কাজ করলেন। এখান থেকে কপি পেস্ট করবেন না, এখান থেকে দেখে দেখে আপনার গিগ এর জায়গাটার মধ্যে লিখতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আই উইল পোস্ট ইউর অ্যাডস ম্যানুয়ালি ইন ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস। I will do classified ads posting for your ads in USA. I will do classified ad posting in top classified sites.
আমি তিন নম্বরটা পছন্দ করলাম, হ্যাঁ জি ভাই আমি তিন নম্বরটা পছন্দ করলাম, কিন্তু আপনার টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস লিখতে হবে। আচ্ছা এখানে ইউএসএ লিখে দেব? হ্যাঁ ইউএসএ, ঠিক আছে হ্যাঁ একদম পারফেক্ট, এই তিন নম্বরটা আপনি দিবেন। আচ্ছা এটা একটু সরাই। হ্যাঁ হ্যাঁ বিজনেস ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন, হ্যাঁ ঠিক আছে। সার্চ ট্যাগ ক্লাসিফাইড অ্যাড, প্রোডাক্ট লিস্টিং, লিফলেট, অনলাইন অ্যাডভার্টাইজিং, ক্লাসিফাইড ইউএসএ ক্লাসিফাইড, ক্লাসিফাইড পোস্টিং, হ্যাঁ ট্যাগ ঠিক আছে। পাঁচটা ট্যাগ দেওয়া যাবে ভাই, কিন্তু আমি তো এখানে সাতটা লিখছি, তো দুইটা বাদ দিতে হবে। কোন দুইটা বাদ দিতে হবে? লিফলেট বাদ দিয়ে দেন, লিফলেটের কোনো কাজ নাই এখানে। হ্যাঁ তারপরে আপনি কোনটা বাদ দিবেন? অনলাইন অ্যাডভার্টাইজিং বাদ দিয়ে দেন, এটাও একটা রিলেটেড ট্যাগ, কিন্তু আপনার বাকি ট্যাগ গুলি ক্লাসিফাইড এর সাথে একদমই রিলেটেড। হ্যাঁ জি ভাই। প্রাইসিং বেসিক প্যাকেজ 60, হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং, লাইবেস ম্যানুয়াল সাবমিশন, পার্মানেন্ট হাই পিয়ার সাইট, টপ ইউএসএ ক্লাসিফাইড সাইট, ডেলিভারি টাইম 3 দিন, রিভিশন রিভিশনটা আনলিমিটেড, রিভিশন জিরো করে দিবেন, হ্যাঁ রিভিশনটা রাখবেন না। হ্যাঁ প্রাইস $10, হ্যাঁ সুন্দর হয়েছে নিচে স্ট্যান্ডার্ড, হ্যাঁ 90 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং, লাইবেটস এটা তো একই লেখা মনে হয়, ডেলিভারি টাইম 4 দিন, রিভিশন হ্যাঁ রিভিশন জিরো, $15, এটা ইয়া করেন $20 করেন। জি ভাই ওই ছাড়ের ওই যে গিগ কোয়েরির যে একটা ইয়ে ক্লাস আছে না, ওই রিভিশন ক্লাস, ওটাতে স্যার বলে দিছিল যে কারেকশন করে দিছিল যে নতুন অবস্থাতে $20 না দিয়ে $15 দেওয়া হোক, কারণ ওই অনেকেই যে 90 এ যে হাইপিয়ার সাইট ক্লাসিফাইড সাইট অনেকেই যে এটা করতে পারে না, অনেকগুলো সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা ঝামেলার বিষয়, এজন্য বলছিল একটু কমাই, প্রথম দিকে একটু কম থাক। এখন আপনি দেখেন যারা কাজ পাচ্ছে তারা কিন্তু মিনিমাম $30 নিচে কেউ কাজ করতেছে না, হ্যাঁ আপনি এখনো $10 মধ্যে পড়ে আছেন, হ্যাঁ এখন $10 কাজ একদমই হয় না, এখন মিনিমাম $20 কাজ হয়। হ্যাঁ এখন আপনি যদি বায়ার যদি আপনাকে ইনবক্সে নক করে, ওইখানে সুযোগ আছে আপনি বায়ারের সাথে বার্গেনিং করে বাড়ায় নেওয়ার জন্য। হ্যাঁ এখন এই যে অনেকেই গিগ এর মধ্যে ধরেন $10, $20, $30 লিখলো, কিন্তু টেকনিক্যালি তার সাথে বায়ারের সাথে কথা বলে মানে দেখায় যে তোমার জন্য আমার অনেক বেশি কাজ করতে হবে, সেখান থেকে মানে একটু টেকনিক্যালি কথাবার্তা বলে রেটটা একটু বাড়ায় নিচ্ছে, এবং আপনি দেখেন যে এখন যারা কাজ পাচ্ছে $30 নিচে কেউ কাজ করতেছে না, সেই সেই হিসাবে আপনি এগুলি অন্তত পক্ষে 10, 20, 30 করতে পারেন। আমার কথাটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু স্যার বলছে কি কাজের পরিমাণটা একটু কমাই দিয়ে রেটটা একটু কমাই দিয়ে, মানে ওই একই অনুপাতে, বুঝতে আমি বুঝাতে পারলাম ভাই? হ্যাঁ জি বুঝতে পারছি। এখানে দেখেন 60 হাই পিয়ার সাইড, এখানে 90টা আর 120টা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ তাহলে কি এটা 100 করে দেব, 120 এটা 60, 120 আর 180, 180 তো না 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 ওরকম না, আপনি ওইটা ঠিক রাখেন, আপনি 60, 90, 120 রাখেন, প্রাইসটা একটু ইয়া করেন, হ্যাঁ প্রাইসটা বাড়ায় দিব, হ্যাঁ প্রাইসটা বাড়ায় দিবেন। তাহলে ভাই এখানে কত দেওয়া যায় 60 এর জন্য? হ্যাঁ ইয়া দিবেন $20, তো $20 তো বা 90 ও 60 এর জন্য যদি $10 হয় তাহলে আপনার $20 $120, হ্যাঁ এইভাবে তাহলেও তো একটু বেশি হয়ে যায়, হ্যাঁ 180 হয়ে যায় লাস্টে, লাস্টে 180 হয়ে যায়, এই জন্য স্যার বলছিল আর কি এটা কারেকশন দিছিল। তাহলে আপনি এইভাবেই রাখেন, কিন্তু আপনাকে বায়ার যদি মেসেজ করে ইনবক্সে মেসেজ করে তার সাথে একটু টেকনিক্যালি কথা বলতে হবে, হ্যাঁ জি
একটু টেকনিক্যালি কথা বলে ওইভাবে রেটটা একটু আপনি ইয়ে করে নিয়েন। হ্যাঁ, আপনার এটা রেটটা আমার কাছে কম মনে হচ্ছে আর কি। স্যার এটাই বলছিল, এই জন্য আমি সেভাবে করছি, মানে 60 টার জন্য $10, আর 90 টার জন্য ওই একই অনুপাতে, হ্যাঁ হ্যাঁ $10 $15, হ্যাঁ $15, হ্যাঁ ঠিক আছে, এইভাবেই থাকবে, অসুবিধা নেই। Page 3 description. Welcome to my classified ad posting geek. Ha, thik ache. I am a digital marketer and expert in classified ad posting, so I know how to write description perfectly, post ads in targeted location and the hidden tips and tricks to live ads. Ha, sundor hoyeche. I have completed many practical projects. I have registered lots of classified ad posting sites. That's why I think I am qualified for this job. ঠিক আছে, কিন্তু প্রথমে I have completed many practical job এর বদলে আপনি লেখেন যে I am professionally expert in classified ad posting. এভাবে লাগে। হ্যাঁ, আমি তো প্রথমে লিখছি যে ডিজিটাল, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, আবার লিখব এখানে। ও আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে লিখে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি প্রথমে, তাহলে আপনার ঠিক আছে, তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, ঠিক আছে চলবে। মাই সার্ভিস ডেসক্রিপশন, top USA classified sites, post will be submitted in high PR and high PSI, ads will be 100% live, ads in targeted location, ads will be 100% live, এটা আপনি নিচে যাবে এখানে না, হ্যাঁ এই সার্ভিস স্পেশালিটি, হ্যাঁ স্পেশালিটিতে যাবে, হ্যাঁ post with perfect title, description and contact information, perfect text for the ad, submit to different state, country or location, able to find out perfect category and subcategory if needed. If needed na to eta to ekdom compulsory je perfect category subcategory kortei hobe, ar ta na hole apnar ad er kono mulloi thakbe na, apni if needed te katen. ভাই স্যার বলছিল যে যদি এটা বায়ার যদি দিয়ে দেয় তখন এটা ওইভাবে করতে হবে, তো বায়ার যদি দিয়ে দেয় তখন তো প্রয়োজন নাই, এই জন্য আর কি এটা লিখছি। বায়ার কোনোদিনই দেয় না, আমি তো ক্লাসিফাইড অ্যাড এর কাজ করছি, আমি পাইনি যে বায়ার আমাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়ে দিছে, এরকম হয় নাই কোনো সময়। ও আচ্ছা ভাই, এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। আপনাকে সুন্দরভাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ইয়ে করতে হবে, ঠিক করতে হবে এবং সেটা বায়ারকে দিয়ে অ্যাপ্রুভ করায় নিতে হবে যে আমি এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে দিচ্ছি। হ্যাঁ, আপনি যখন কাজ পাবেন, আপনি যখন কাজ পাবেন তখন আপনি এটা তার নিশটা দেখে আপনার ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে তারপরে বায়ারকে বলতে হবে যে আমি এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে দিচ্ছি, তোমার কি মতামত। হ্যাঁ, সে অ্যাপ্রুভ করলে সেই অনুযায়ী আপনি কাজ করবেন, ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি, ম্যানুয়াল সাবমিশন, অন টাইম ডেলিভারি, এবল টু রাইট পারফেক্ট টাইটেল ফর পোস্ট, জব রিপোর্ট উইথ স্ক্রিনশট, লিঙ্ক অ্যান্ড লাইভ লিঙ্ক, কোয়ালিটি জব, 100% স্যাটিসফ্যাকশন, অ্যাডস উইল বি 100% লাইভ। হ্যাঁ ঠিক আছে, রিকোয়ারমেন্ট ওয়েবসাইট, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ ঠিক আছে, ট্রাস্ট মি আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে। ব্যানার তৈরি করছি ভাই, ক্যানভাতে ব্যানারটা দেখি, ব্যানারটাই তো দেখার নাই, ব্যানার দেখাচ্ছি, হ্যাঁ ব্যানার, expert in classified ads posting, high PR,
আপনার সমস্তটাই আমার পছন্দ হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে দুইটা কালার দিয়েছেন এই দুইটা কালার আমার পছন্দ হয়নি। হ্যাঁ, এছাড়া আপনার হ্যাঁ এই কালারটা আর এই যে ইয়ার লোগোর নিচে যে কালারটা দিয়েছেন, হ্যাঁ এই দুইটা কালারে আমি আমার পছন্দ হয় নাই, এটা একটু চেঞ্জ করে দেখেন। হ্যাঁ, কি ধরনের কালার দিলে ভালো হয়? হুম, আপনি মানে এই যে লোগোর নিচে যে কালার দিয়েছেন আর লেখার নিচে যে কালার দিয়েছেন এটা ব্লু এর দিকে যান, ব্লু এর দিকে উপরেটা একটু হালকা ব্লু আর নিচেটা একটু গাঢ় ব্লু, এইভাবে দিয়ে দেখ। এটা হালকা ব্লু? হ্যাঁ, এটা হালকা ব্লু। আমি এটা ধরতেছি, এটা ধরার পরে এখানে গেলাম, এখানে আমি একটু গাঢ় ব্লু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনার আর কোনো কোশ্চেন নাই তো? না আছে ভাই। হ্যাঁ জি বলেন। আমার এক কোশ্চেন আছে ভাই, ক্লাসিফাইড সাইটে আমি লোকান্টোতে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের লোকেশন দেখায় এবং যদি আমি পোস্ট করতে যাই বাংলাদেশ বাদে ইউএসএ কোনো পোস্ট করতে পারি না, ওখানে লোকেশনটা শুধু দেখায় বাংলাদেশ, বাংলাদেশেই পোস্ট করতে হবে, এটা কিভাবে সমাধান? ওই লোকান্ত তারপরে ক্রেগলিস্ট এগুলি আপনার ভিপিএন ইউজ করে করতে হবে, আর আপনি যদি কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখন ট্রাই করে থাকেন ওই ইমেল অ্যাড্রেসটা অলরেডি ব্লক হয়ে গেছে, হ্যাঁ ওইটা দিয়ে ভিপিএন দিয়েও পারবেন না। আপনি এরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন যেটা দিয়ে আপনি ট্রাই করেন না। হ্যাঁ, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে জিমেইল অ্যাড্রেস সহ আবার নতুন করে অ্যাকাউন্ট করছি, কিন্তু সমস্যা হচ্ছে ওটা ওয়েবসাইটে ঢোকা মাত্রই লোকেশনটা ট্র্যাক করে নেয়, আপনার কারণে আর কি আপনার ভিপিএন ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি ভিপিএন ছাড়া পারবেন না। হ্যাঁ, টর ব্রাউজার দিয়েও হয় না, আপনার ভিপিএন ইউজ করতে হবে। আপনি অনেক ফ্রি ভিপিএন পাবেন, ওইগুলি ধরেন 7-15 দিন মেয়াদ থাকে, ওর মধ্যে আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। আপনি ভিপিএন ফ্রি ভিপিএন ইউজ করেন এবং যেই ইমেল দিয়ে আপনি আগে ট্রাই করেছেন ওই রকম ইমেল দিয়ে পারবেন না, ওইটা অলরেডি ব্লক হয়ে গেছে, যে এটা এটা লোকেশন এবং আইপি অ্যাড্রেস সহ ব্লক হয়ে গেছে, ওইটা ওইটা দিয়ে পারবেন না। বুঝতে পারছেন? আপনি ওইভাবে ট্রাই করেন, না পারলে আমাকে আবার বলবেন। আর ভাই আমি ওই যে এটা করছি, হোমওয়ার্কটা করছি, একটু দেখবেন? হ্যাঁ দেখান, মাউসটা নিচ্ছি। এখানে ওপেন করবো? না ওপেন করতে হবে না, আমি দেখতেছি। লাইভ লিংক, তার মানে হচ্ছে লাইভ লিংক মানে আপনি এগুলিতে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন নাকি? জি জি। ফাইন, কতগুলি করছেন? এটা জব রিপোর্ট, আমি একটা মানে হোমওয়ার্ক করছি, যে ওই আমি একটা কাজ করছি, প্র্যাকটিক্যাল কাজ, একটা সাইটে পোস্ট করছি, মানে একটা স্যাম্পল স্যাম্পল ক্রিয়েট করছি, কাজ করছেন নাকি? জি। আচ্ছা, তাহলে তো এই যে এখানে লাইভ লিংক যেটা দেখাচ্ছেন সেগুলি তো আপনি ক্লাসিফাইড সাইটে রেজিস্ট্রেশন করে সেখানেই আপনি পোস্ট করছেন, সেটাই তো? জি। তাহলে তো হইলো, অসুবিধা কি? না অসুবিধা নাই। আর আমি দেখেন এই যে এইগুলা আমি স্যার তো বলছিল যে
একটা একটা স্টেট ধরে আর কি সার্চ করে যে সাইটে গুলো রেজিস্টার করতে, কিন্তু আমি ওইভাবে করছি 10-15টা করার পরে দেখি যে সবগুলো কমন এবং সবগুলো সে পুরো ইউএসএ তে আর কি অ্যাড দেওয়া যায়, এই জন্য আমি এই যে অল স্টেট ইউএসএ এইভাবে লিখে এখন এইভাবে হচ্ছে যে মানে যেগুলি একদম প্রত্যেকটা স্টেটই কমন সেই কমন গুলিতে দিতে গেলেও আপনি যেটা ধরেন আলাস্কাতে এই যে এটা কি ফ্রন্ট ধরেন এই যে একদম উপরের সাইডটা এটা আলাস্কাতেও দেওয়া যায় অন্যান্য প্রভিন্সেও দেওয়া যায়। হ্যাঁ মানে প্রত্যেকটা প্রভিন্সের জন্য আপনার আলাদা লগ ইন করতে হবে, এক লগ ইনে আপনি পারবেন। ওটা বুঝতে পারছি। তাহলে আপনার জিমেল অ্যাড্রেস অনেকগুলি থাকবে, সেই জিমেল অ্যাড্রেস গুলি দিয়ে ধরেন এই সাইটটার মধ্যে আপনি আলাস্কার জন্য করলেন, এই সাইটটাতেই আবার অন্য একটা স্টেটের জন্য করলে আবার নতুন করে অন্য একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। একই ইমেল দিয়ে মানে আমি যে আলাস্কাতে, হ্যাঁ আলাস্কাতে যে মনে করেন এটা করছি এই একটা আমার আইডি দিয়ে, আমি যদি আলাস্কাতে আরেকটা পোস্ট করি বা আলাস্কার অন্য একটা লোকেশনে পোস্ট করি, তাও কি আমার আলাদা জিমেইল দিয়ে করা লাগবে? হ্যাঁ 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 মানে একটা সাইটে একটার বেশি পোস্ট করা যাবে না একটা আইডি থেকে? না না মানে একটা লোকেশনে আপনার একটা আইডি দিয়ে করতে হবে। হ্যাঁ এই জন্য ভাই আমার যে ওডেল থেকে ওডেলে আমি পোস্ট করছিলাম কিন্তু অ্যাকাউন্ট এই যে সাসপেন্ড হয়ে গেছে, মানে 14 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে, কারণ ওখানে আমি প্রথমে একটা দিয়েছি, দেওয়ার পরে আমি ওখানে বুঝতে পারিনি যে ওটি একটা পোস্ট, ওরকম কিছু মেসেজ দেখায়নি, তো না দেখানোর কারণে আমি ভাবলাম তাহলে নেটের কোনো সমস্যা থাকার কারণে এরকম হচ্ছে, তাই আমি আবার পোস্ট করেছিলাম। এইভাবে পোস্ট করার পরে আমার ওই যে অ্যাকাউন্টটা 14 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এই কারণে আমি বুঝতে পারিনি আর কি। আর ভাই আমার যে একটা ফেসবুক প্রমোশনের গিগ পাবলিশ করছি কিন্তু ওটার ইমপ্রেশনটা কেমন হয় এটা আমি বুঝতেছি না ঠিক, মানে আচ্ছা বের করেন দেখি। লাস্ট 30 ডেজ 138 ইমপ্রেশন, আপনার এটা কত দিন হচ্ছে পাবলিশ করছেন? এটা আমি 21-22 তারিখে, 21-22 মানে আজকে হলো 27 না 26 27। জি ভাই 27 এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার ইমপ্রেশন তো ঠিক আছে, আপনি ইয়ার মার্কেটিং করে যান, আপনি বিভিন্ন বাই সেল গ্রুপ তারপরে গিগ প্রমোশন যে সাইটগুলি আছে গিগ প্রমোশনের সাইটগুলিতে আমি লিংকডইনে পোস্ট করছি, এটা পোস্ট করছি লিংকডইনে, কিন্তু বাইসেল গ্রুপে আমি একটা পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ওটা স্প্যাম হিসেবে কাউন্ট করছে। আপনার যদি প্রাইভেট গ্রুপের মধ্যে দেন তাহলে তো এরকম হবেই, আপনার পাবলিক গ্রুপ ছিল তো এটা, আপনি পাবলিক গ্রুপগুলিতে যেগুলিতে মেম্বার সংখ্যা বেশি সেই সব ইয়েতে দিবেন, আর দেখবেন যে এখন অনেক ফেক বাই সেল গ্রুপ হয়ে গেছে যেগুলির অ্যাডমিন হলো বাংলাদেশি, ওরকম বাংলাদেশি অ্যাডমিন যেগুলি এগুলি বাদ দিবেন, যেগুলি জেনুইন ইউএসএ ওইরকম দেখে দেখে আপনি জয়েন করবেন। বুঝতে পারছেন ইউএসএ পাবলিক গ্রুপে পোস্ট করলে কি স্প্যাম হওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই? যে শেয়ার করলে আমি তো বললাম যে এখন অনেক ফেক বাই সেল গ্রুপ হয়ে গেছে ওইগুলিতে জয়েন করবেন না, যেগুলির অ্যাডমিন হলো বাংলাদেশি ওরকম বাংলাদেশি দেখলে আর জয়েন করবেন না। জি ভাই সেটা বুঝতে পারছি, কিন্তু ফেসবুকে কিভাবে শেয়ার করব এটা আর কি, এটা কি একটু দেখাবেন? হ্যালো, হ্যাঁ অলরেডি আপনার জন্য অনেক সময় আমি দিলাম, এখন ঠিক আছে আপনি তো যদি নিজে নিজে শেয়ার করতে পারেন সেটা আপনার জন্য ভালো, কারণ ফেসবুক মার্কেটিং এর কাজ করতে গেলে তো আপনাকেই করতে হবে। জি ভাই আমি করছি কিন্তু ওই যে স্প্যাম হিসেবে কাউন্ট হয়ে গেছে, আমি দুইটা সাইটে এখন সবগুলি তো আপনার তো অ্যাপ্রুভ হবে না, আপনার যেটাতে অ্যাপ্রুভ হবে সেগুলিতে আপনি ইয়ে করেন পোস্ট করেন। হ্যাঁ
সবগুলি অ্যাপ্রুভ হবে এরকম তো কোনো কথা নাই। এই অ্যাপ্রুভ না হলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু এই স্প্যাম হিসেবে কাউন্ট করে অ্যাকাউন্ট সাসপেন্ডের একটা নোটিশ দিয়েছে। ও তার মানে আপনার ইয়া আইডি সাসপেন্ড হয়ে গেছে। ওটা বড় মানে ওই যে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। হ্যাঁ 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 চেঞ্জ করছি আর কি একবার পোস্ট করে। জি ভাই তাহলে ওটা কোন দিন দেখাবো আপনার কাছে। এটা হচ্ছে যে আপনি বাই সেল গ্রুপ গুলিতে শেয়ার করবেন, আপনি পোস্ট করবেন, আপনি শেয়ার করবেন, শেয়ার করলে ফাইবার থেকে আপনি আপনার আপনার পেজের মধ্যে একটা আপনার গিগটাকে দিবেন, ওই গিগটা আপনি বাই সেল গ্রুপে শেয়ার করবেন। আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। আপনি শেয়ার এবং পোস্ট এই জিনিসটা যদি না বুঝেন তাহলে ফেসবুক মার্কেটিং করবেন কিভাবে? আমি কি বাইসেল সরাসরি বাইসেল গ্রুপে যাই ওখানে পোস্ট করব নাকি মানে আমার গ্রুপে আমার আইডিতে ওটা পোস্ট করে তারপর শেয়ার করব? আপনার আইডিতে পোস্ট করবেন এবং সেটা শেয়ার করবেন আপনি বাইসেল গ্রুপে। ও জি বুঝতে পারছি। হ্যাঁ জি ভাই অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আনিসুজ্জামান ভাই মাইকটা অন করেন। আনিসুজ্জামান ভাই মাইকটা অন করেন। আনিসুজ্জামান ভাই মাইকটা অন করেন। আনিসুজ্জামান ভাই কি আছেন? মাইকটা অন করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নেট যদি ভালো না হয় তাহলে অন করেছি তো। হ্যালো আনিসুজ্জামান ভাই আমার সাথে কথা বলতেছেন? হ্যাঁ জি মাইকটা অন করেন। আনিসুজ্জামান ভাই মাইকটা অন করেন। শোনা যাচ্ছে আমাকে? আপনার নেট যদি ভালো না হয় তাহলে তো আপনাকে আমি সাপোর্ট দিতে পারবো না। হ্যালো আপনার ক্যামেরাটা বন্ধ করে দেন তাহলে একটু কথা শোনা যাবে। আপনি ক্যামেরাটা বন্ধ করেন। আচ্ছা নেট মাঝে মাঝে ক্যামেরা লেখো মাঝে মাঝে ফুল করে। আপনার ক্যামেরাটা বন্ধ করে দেন তাহলে একটু ভালো শোনা যাবে। ক্যামেরাটা বন্ধ করলাম। জি বন্ধ করেছি। জি বন্ধ করে আপনার ক্যামেরা বন্ধ হয় নাই তো আপনাকে দেখা যাচ্ছে। জব্বার ভাই আসেন। জব্বার ভাই দীপ্ত বড়ুয়া দীপ্তদা আসেন। হ্যাঁ দীপ্তদা জি মাইকটা অন করেন। হ্যাঁ দীপ্তদা হ্যাঁ জি
আপনি কোথেকে নিয়ে আসছেন? ওগুলো হচ্ছে মোবাইল থেকে এখন আপনি মাউসটা ছেড়ে দেন। আপনার নেটের অবস্থাও তো ভালো না। এত স্লো হইলে কিভাবে হবে? আচ্ছা, প্রথম কাজ হলো আমি এই যে এইটা আপনার এই যে এসিও টাইটেল, এসিও টাইটেলটা আপনি আমি ঠিক করে দিচ্ছি। ফেসবুক মার্কেটিং এখানে কাজ করাই তো মুশকিল, যে নেটের যে অবস্থা। গ্রামে তো ভাই আর জুমে থাকলে এমন ডিস্টার্ব পাইছি। হ্যাঁ, জুমে আসলে তো এই যে একটু সমস্যা হয়, এখানে ইয়াটা ব্যান্ডউইথ তো বেশি লাগে আর কি। কি হলো আবার? বাকি আবার চলে আসছে কেন? আচ্ছা ভাই, এখানে শুধু কি ফেসবুক মার্কেটিং এ দিব? হ্যাঁ, এখানে ফেসবুক মার্কেটিং কমা দিয়ে একটা স্পেস দিবেন, ফেসবুক প্রমোশন লিখবেন, দুইটা। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ কমা দিয়ে একটা স্পেস দিবেন, ফেসবুক প্রমোশন, তারপরে যদি এখানে 50টা লিখতে পারেন, 50টা ক্যারেক্টার লিখতে পারবেন, তারপরে ফেসবুক অ্যাডস যদি লেখা যায় লিখে দিবেন। হ্যাঁ, তিনটা দেওয়া যায় তিনটাই দিয়ে দিবেন এসইও টাইটেল, ঠিক আছে? এখন আমি আপনার এখানে আমি তো এটা ঠিক করলাম, আবার চলে আসলো কেন? আচ্ছা ভাই, আপনি ডেসক্রিপশন দেখেন এটা, আপনি যেভাবে বলছেন ওভাবে আমি করব। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এখন একটু নিচে যাই, নিচে গিয়ে আপনার তো এখানে এখনো রিড করতেছে। ওই ভাই, আপনি এক কয়েকদিন আগে বলছিলেন যে ওই ইমেজ এসইও করার জন্য, আমি ওইটা করছি। আপনার কথাটা আমি বুঝতে পারিনি। আপনি কয়েকদিন আগে বলছিলেন ওই ছবি
এই এসইও করার জন্য হ্যাঁ করছি আমি ধন্যবাদ ওটার জন্য বলার জন্য হ্যাঁ আচ্ছা ওই প্রোফাইল পিকচার হ্যাঁ না না ওই আপনার ইমেজ আর কি গিগের ইমেজ আপনার কথাটা কিরকম যেন মানে গম গম করতেছে বোঝা যাচ্ছে না এখন এই আর আছে না এখানে কি লেখা উঠলো আবার description must contain at least 120 letters and at most 1200 letters এখানে আপনার জিরো হয়ে গেছে কেন description নাই কেন হ্যাঁ হ্যাঁ ওটাই দেখাই ওটা আবার থেকে ওখানে ওখানে আছে কিন্তু এখানে দেখে না ওটা দেওয়ার পর থেকে হাতের চিহ্ন দেওয়ার পর ও আচ্ছা আচ্ছা হাতের চিহ্ন দেওয়ার পর এরকম হয়েছে না হ্যাঁ আচ্ছা তাহলে এইখানে আপনার ক্লিক করার পরে কন্ট্রোল এ দিবেন কন্ট্রোল এ দিয়ে হ্যাঁ এই যে সিলেক্ট হলো এখন ডিলিট করে দেন সব হ্যাঁ ডিলিট দিয়ে দিলাম ডিলিট দেওয়ার পরে এখানে আবার শুরু করেন ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই এটা কি ফেসবুক মার্কেটিং হ্যাঁ ফেসবুক মার্কেটিং হ্যাঁ ভাই সার্ভিস সার্ভিস গিগ সার্ভিস গিগ নিচে আসলাম নিচে আসার পরে আরেকটু নিচে Thank you.
আমি এইটুক লিখে দিলাম হ্যাঁ 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 ম্যাম আমি এইটুক লিখে দিয়ে সেভ দিলাম এখানে সমস্যাটা রয়েই গেছে আচ্ছা ভাই আমি কি সম্পূর্ণ আবার নতুন করে করলে ওই ব্যানারটা ইউজ করা যাবে ব্যানার তারপর টাইটেল না ব্যানার তো আপনার কম্পিউটারে সেভই আছে ওইখান থেকে আবার নিয়ে আসবে হ্যাঁ টাইটেল কি ওই ব্যবহার করলে কোনো সমস্যা হবে হ্যাঁ আপনার ওই টাইটেলে তো কোনো সমস্যা নাই আপনি ইয়ে করেন এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করেন হ্যাঁ না একই টাইটেল ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা ডিলিট করতে না কোনো সমস্যা নাই আপনার এটা ডিলিট হয়ে যাচ্ছে মানে এটা কোন ইনফরমেশন তার ফাইবারের কাছে থাকবে না হ্যাঁ 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 এখানে মাত্র 208টা ক্যারেক্টার লিখছি তারপরে ঠিকই তো আছে 208টা ডেসক্রিপশন মাস্ট শুড বি অ্যাট লিস্ট 120 ক্যারেক্টার আমি তো 208টা লিখলাম তার এই কথা বলতেছে কেন এটা কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনি ইয়া করেন আপনি নতুন করে করেন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি হ্যাঁ কোনো কোশ্চেন নাই তো না ভাইয়া ধন্যবাদ ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ সঞ্জিদা আপু আসেন সঞ্জিদা আপু সঞ্জিদা আপু কি আছেন মেহেদি হাসান মেহেদি ভাই আসেন মেহেদি হাসান ভাই আসেন মেহেদি ভাই একটু একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ মেহেদি ভাই মাইকটা অন করেন জি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমার প্রোফাইলটা মেহেদি ভাইয়ের কি ফাইবার প্রোফাইল এবং গিগ চেক জি হ্যাঁ একটু উপর থেকে আসেন ছবিটার মধ্যে আসেন আগে ছবিটার মধ্যে আসেন হ্যাঁ ঠিক আছে ছবিটা একদমই পারফেক্ট কিন্তু আমি সবাইকে যেরকম বলি যে রুমের ভিতরে একটা অফিশিয়াল অফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে সেরকম একটা ছবি দিতে হবে হ্যাঁ কিন্তু আপনার এই ছবিটা চলবে এটাতে আমি মানে বলবো না যে এটা চলবে না কিন্তু আপনি একটু যদি অফিশিয়াল এনভায়রনমেন্টের মধ্যে ছবিটা তোলেন তাহলে ভালো হয় আমার কথা বুঝতে পেরেছেন জি ভাই বুঝতে পারছি কিন্তু রুমে তো আসলে ওরকম এনভায়রনমেন্ট নাই সেজন্য রুমে ওটা দিতে পারিনি ঠিক আছে এই ছবি চলবে এটা কোনো সমস্যা না একদম আপনার ফেসের মধ্যে লাইট একদম খুব ভালো আছে চলবে এসইও এক্সপার্ট না এসইও প্রফেশনাল দিবেন হ্যাঁ ওকে এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার হ্যাঁ ঠিক আছে শুধুমাত্র এসইও প্রফেশনাল দিয়ে দিবেন হ্যাঁ নিচে আছে দিস ইজ মেহেদি হাসান আপনার নামটা বলতে হবে না আপনি নাম বলবেন না আপনি আপনি প্রথমে বলবেন আই এম এসইও
এসইও এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার ফুল স্টপ। তারপরে বলবেন যে অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপরে লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তারপরে ইটিসি দিয়ে দিবেন। হ্যাঁ, ফুল স্টপ, ইটিসি দিয়ে ফুল স্টপ। এই যে 1, 2, 3, 4, 5, 6 এগুলি দিচ্ছেন, নাম্বারগুলি দিবেন না আপনি। আমি যেভাবে একটার পরে একটা বললাম ওইভাবে কমা দিয়ে লাস্টে ইটিসি দিয়ে ফুল স্টপ দিয়ে দিবেন। তারপরে আই অলওয়েজ ট্রাই টু গিভ মাই বেস্ট অ্যান্ড আই হ্যাভ নেভার সিন হুইচ ওয়ার্ক ইজ বিগ অর স্মল, এভরি ওয়ার্ক ইজ স্পেশাল ফর মি, উইদাউট হার্ড ওয়ার্ক রেজাল্ট ইজ বিগ জিরো, আই কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং অন অনলাইন ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, অলসো আই এম সার্টিফাইড ফ্রম গুগল ডিজিটাল গ্যারেজ। আচ্ছা, আপনার গুগলের একটা সার্টিফিকেট আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার এই যে আমি বললাম ইটিসি, হ্যাঁ এই কাজগুলির কথা বললেন। তারপরে বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্টিসিপেটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, ফুল স্টপ। তারপরে দেয়ার আই গেইন এ লট অফ এক্সপিরিয়েন্স, আপনি যেটা সবচেয়ে নিচে লিখছেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইটা আপনি ওই কাজগুলির পরে যে আপনার ওই ওই সংক্রান্ত ট্রেনিং আছে এবং আপনার এক্সপিরিয়েন্স আছে সেই কথাটা তারপরে পরেই বলবেন। তারপরে আপনার যেসব কথা লিখেছেন এগুলি একদম পারফেক্ট, নিচে একটা থ্যাংক ইউ দিয়ে দিবে। ঠিক আছে, শুধুমাত্র একটু সাফল করে আর কি। আপনার লেখা তো মোটামুটি ঠিক আছে, ওই 1, 2, 3, 4 এগুলি কেটে দিবেন। আর প্রথমে বলবেন যে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার ফুল স্টপ, অলসো এক্সপার্ট ইন, কাজের কথাগুলি লিখবেন কমা দিয়ে, কাজের কথাগুলি কমা দিয়ে লিখে লাস্টে ইটিসি দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ বাইল্যাঙ্গুয়েজ, হিন্দি হিন্দি উর্দু এগুলি কেটে দিবেন, এগুলির দরকার নাই। হ্যাঁ আচ্ছা, টেস্ট টেকেন, আচ্ছা আপনি টেস্ট দিয়েছেন কাস্টমার সার্ভিস, আচ্ছা ঠিক আছে, টেস্ট একটা, হ্যাঁ নিচে যান, হ্যাঁ কাস্টমার সার্ভিস, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটালের পরে স্পেস হবে, ডিজিটালের পরে স্পেস মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং না লিখে আপনি বলবেন এসইও। হ্যাঁ আচ্ছা, গুগল টপ র্যাঙ্কিংটা কেটে দিবেন, কেটে দিয়ে বলবেন এসইও। ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড পোস্টিং না, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, হ্যাঁ আচ্ছা, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, বুকের পরে স্পেস হবে বুক মার্কিং, ফটো এডিটিং, ইমেল সিগনেচার, এখানে ভিডিও এডিটিং বাদ পড়ে গেছে, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাদ পড়ে গেছে, এগুলি দিবেন। হ্যাঁ তারপরে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ আপনি কার্সারটা ওইখানে নিয়ে যান, এডিটের মধ্যে ক্লিক করেন, এডিটে, হ্যাঁ এডিটে ক্লিক করেন, এই যে হ্যাঁ এটা কাটেন, এখানে না, পরেরটা পরেরটা, হ্যাঁ এটা টোটালটুকু কাটেন, কেটে লেখেন প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল, পরে প্রফেশনাল ডিপ্লোমা, প্রফেশনাল ডিপ্লোমা, হ্যাঁ নিচে দেখেন সাজেশন চলে আসছে, দিয়ে দেন, হ্যাঁ আপডেট দিয়ে দেন, ফাইন, সার্টিফিকেট গুগল ডিজিটাল গ্যারেজ 220, হ্যাঁ ঠিক আছে, আপনার
ডেসক্রিপশনটা একটু ঠিক করেন, ডেসক্রিপশনটা ঠিক করেন, আর ওই যে ল্যাঙ্গুয়েজ দুইটা বাদ দিয়ে দিবেন, দিয়ে আপনি প্রোফাইলটা আপনার রেডি হয়ে যাবে। আর ওই যে স্কিলদের মধ্যে একটু একটু ভুল আছে সেগুলি ঠিক করেন, ঠিক করার পরে আপনি গিগের দিকে মনোযোগ দেন। গিগ কি তৈরি করেছেন? আচ্ছা, গিগ এই জায়গায় অ্যাডমিশন নেওয়ার আগেই আমি গিগ করেছি, আর তো দুই মাস আগে থেকে, তো হ্যাঁ তাহলে তো হইলই। এখন আপনি দিয়ে যান, আর যদি আপনার অ্যাক্টিভ গিগ গুলি দেখাতে হয় একটা একটা করে দেখাবেন, একটা একটা করে দেখানোর পরে সেগুলিকে পজে নিবেন, পজে নিয়ে আবার কারেক্ট করবেন। হ্যাঁ, এটা এটা একটু দেখা যায় এই যে যেটা ড্রাফট এখন দেখবো না, আপনার প্রোফাইল তো দেখালেন, আজকে প্রোফাইল দেখান, কালকে আবার একটু কষ্ট করে ইয়াটা দেখান। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালাম আলাইকুম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গৌতম মাইতি, গৌতম মাইতি দা আসেন না? গৌতম মাইতি দা আপনি মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার সাথে মনে হয় এই সপ্তাহে আর কথা হয়নি? না, একদিন হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন কি দেখাবেন, গিগ দেখাবেন? আমি হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ লিড জেনারেশন, আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন ফ্রম লিংকডইন। হ্যাঁ, সুন্দর হয়েছে, টাইটেল সুন্দর হয়েছে, ব্যানারে আছে। আচ্ছা, এটা কিন্তু পাবলিশ হয়নি, মানে এ দেখাচ্ছে, টেস্ট দিতে বলছে, সেটা একটু ভালো করে চেক করতে বলছে। আপনার কি ইংলিশ টেস্ট দিতে বলছে? আমি এডিটে যাব, এডিট থেকে পুরোটা চেক করবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি মাউসটা নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ করে দিস। হ্যাঁ, প্যাকেজটা একটু দেখে দিন। হ্যাঁ দেখবো, কিন্তু আপনার যে মেইন প্রবলেম ওইটাকে দেখি। আচ্ছা ওইটাকে দেখি যে আপনার কি টেস্ট আছে। ইংলিশ টেস্ট যদি চেয়ে থাকে তাহলে আপনার ডেসক্রিপশনে হয়তোবা স্পেল মিস্টেক আছে, তা না হলে আপনার এখানে 1200 জায়গায় আপনি 1259 মানে 59টা ক্যারেক্টার বেশি আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে, তারপরে দেখি সেভ করে যাওয়া যায় কিনা, মনে হয় না হবে, তারপরে দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওইখানে আপনার এই যে ক্যারেক্টার কিছু কমাতে হবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় সমস্যা ওইটাই। ইংলিশ স্কিল টেস্ট, হ্যাঁ আপনার ইংলিশ টেস্ট চাচ্ছে আর কি।
এইখানে আমি ডেসক্রিপশনের ভিতরে যাই, ডেসক্রিপশনের ভিতরে এখানে আই উইল বি এবল টু ফুলফিল ইউর এক্সপেকটেশন উইথ মাই এক্সপিরিয়েন্স এন্ড স্কিলস। আচ্ছা আমি একটা লাইন কেটে দিয়ে দেখি, অফ কোর্স পর্যন্ত। অফ কোর্স পর্যন্ত তাহলে অফ কোর্স কাটুন স্যার। হ্যাঁ কাটতেছি, আমার কিবোর্ড একটু সমস্যা করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্লো দেখছি আপনার নেট। আচ্ছা ঠিক আছে, লাস্ট একটা থ্যাংক ইউ দিতে হবে, মানে থ্যাংক ইউ দেওয়া। আচ্ছা ঠিক আছে, আগে দেখি যে আপনার প্রবলেম সলভ হয় কিনা। পাবলিশে যাই, একবারে পাবলিশে যাই, টেস্ট চাচ্ছে, এখনো টেস্ট চাচ্ছে ডেসক্রিপশনে। এগুলি হলো গ্রামাটিক্যাল মিস্টেক, যে কোলনের পরে আবার ড্যাশ দিয়েছেন এগুলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরে বি টু সি, বি টু বি এগুলি লেখার দরকার নাই, আপনি লিখেন যে প্রসপেক্ট লিডস জেনারেশনটা কেটে দেই। Prospect lead, তারপরে lead generation, company name, company address, website link, email address, Facebook link, LinkedIn link, contact number. এগুলি আপনি নাম্বার দিয়ে করবেন, এগুলি বুলেট না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলি দিবেন নাম্বার, আর নিচের গুলি দিবেন বুলেট। সার্ভিস স্পেশালিটি, মাই সার্ভিস স্পেশালিটি এগুলি দিবেন। If you hire me, একটা কমা দিবেন, your battery is low. আমি ইয়ার মানে কারেন্টের কানেকশনটা দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে মির পরে একটা কমা হবে, মির পরে একটা কমা, তারপরে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে, তারপরে নিচে যাই কই, থ্যাংক ইউ টা লেখা নিচে, থ্যাংক দিলাম নিচে, আসি নিচে এসে সেভ দিলাম। এখন পাবলিশে যাই,
overview. একটু আমার একটা ফোন আসছে. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে. আচ্ছা সরি. হ্যাঁ না সরির কিছু নেই. এখন যেটা হচ্ছে যে আমি তো একটু চেষ্টা করলাম, আপনি একটু বিভিন্ন জায়গায় স্পেল চেক, গ্রামাটিক্যাল মিস্টেক এগুলি একটু দেখেন. আমার মনে হয় এটা তো তো টেস্ট চাওয়ার কথা না. হ্যাঁ আপনি আপনি আবার একটু চোখ বুলান, চোখ বুলে দেখেন যে কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা, বা একটু আপনি সেন্টেন্স গুলো একটু রিশাফল করেন. হ্যাঁ যেখানে ধরেন যে ডেলিভার লিখছেন সেখানে বলেন যে আই ডু. হ্যাঁ এভাবে একটু চেঞ্জ টেঞ্জ করে দিয়ে দেখেন যে হয় কিনা. আমার মনে হয় হয়ে যাবে. হ্যাঁ আপনি একদম ওভারভিউ থেকে শুরু করে ডেসক্রিপশন পর্যন্ত এগুলো একটু চেক করেন, প্রাইসিং এর মধ্যে চেক করেন, ওভারভিউ ডেসক্রিপশন সব চেক করেন, দেখবেন কোনো না কোনো জায়গায় হয়তো বা একটু গ্রামাটিক্যাল বা স্পেল মিস্টেক আছে আর কি. হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকুন. হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ. আবার প্রসেনজিৎ বিশ্বাস, আপনার প্রসেনজিৎ দা কি আছেন? প্রসেনজিৎ দা কি আছেন? আসলাম হোসেন, আসলাম ভাই আসেন, আসলাম ভাই. আসলাম ভাইকে তো দেখতে পাচ্ছি. হ্যাঁ ঠিক আছে আসলাম ভাই, আপনি মাইকটা অন করেন. জি আসসালামু আলাইকুম. আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি. হ্যাঁ আচ্ছা তো ভাই গুগল শীটে কাজ করছে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এটা ডিলিট করি নাই ফোন তো. হ্যাঁ তো গুগল শীটে কাজ করছে, একটু দেখবেন যেখান থেকে ভুল হলে এখান থেকে সলভ করে ডাইরেক্ট ই করব না. এই যে আপনি এখানে লিখলেন এখান থেকে কিন্তু কপি পেস্ট করবেন না. হ্যাঁ সবাইকে বলি না 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 না, কপি পেস্ট করলে সমস্যা হয়, এখান থেকে দেখে দেখে আপনি ওইখানে গিগের জায়গার মধ্যে আপনি লিখবেন. হ্যাঁ দরকার হলে, দরকার হলে আপনার বাসায় যদি প্রিন্টার না থাকে বাইরে থেকে একটু প্রিন্ট করে নিয়ে আসেন, সামনে রেখে রেখে লিখবেন. হ্যাঁ তার আগে আমি দেখতেছি যে আপনার কোন জায়গায় কোনো ভুল আছে কিনা. টাইটেল, আই উইল অ্যাডভার্টাইজ ইন ইউএসএ থ্রু ফেসবুক প্রমোশন. হ্যাঁ টাইটেল ঠিক আছে. ক্যাটাগরি, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট. হ্যাঁ এই ক্যাটাগরি দিবেন. সার্চ ট্যাগ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং. হ্যাঁ টাইটেলও ঠিক আছে, মানে ট্যাগও ঠিক আছে. হ্যাঁ ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গি. হ্যাঁ সুন্দর. ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া ইজ হুইচ পোস্ট অ্যান্ড এফ ইন দিস সোশ্যাল মিডিয়া. হ্যাঁ এখন এটা কি ধরনের ইংলিশ লিখলেন আমি তো বুঝতে পারতেছি না, কিন্তু ভাই মানে কি আমার আমার ভিডিও দেখে দেখে পরে লিখছেন? জি জি ভাই জি, অনেকগুলো ক্লিয়ার বুঝতে পারি না বুঝছেন, একটু সলভ করে দেন. আপনি আমার কথাগুলি আসলে এইভাবে বুঝতে পারেন না যার কারণে এইভাবে লিখছেন আর কি. হ্যাঁ জি অনেকগুলো বুঝতে পারি না. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আপনার আপনার কাছ থেকে মাউসটা নিচ্ছি. হ্যাঁ মাউস অ্যাপ্রুভ করেন. হ্যাঁ জি ভাই একটু সলভ করে দেন. ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া
মিডিয়া মিডিয়া কমা হোয়ার হোয়ার না দিয়ে না we post an ad media it will be it will reach to billions of active Facebook user within a minute. We can post an ad very 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 cheap and we can post an ad very cheap and attractive way in this media full stop তারপরে দেখি post this social media don't is raised to আচ্ছা আমি সম্পূর্ণটুকু কেটে দিচ্ছি কারণ এগুলি কিছুই আপনার আপনি ঠিকভাবে লিখতে পারেন নাই এখন আমি যদি সবাইকে এইভাবে লিখে দেই তাহলে তো সবারই একরকম হয়ে যাবে হ্যাঁ জি ভাই জি একরকম হইতে তো পারবে না হ্যাঁ জি ভাই এই জন্য একটু নিজের থেকেও চেষ্টা করতে হবে হ্যাঁ যেন আপনারটা অন্যের মতো না হয়ে যায় হ্যাঁ জি ভাই মানে আসলে ইংলিশটা একটু কাঁচা তো বুঝছেন হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনি আমার কাছ থেকে হেল্প নিচ্ছেন কিন্তু আপনার আশেপাশে যারা একটু ভালো ইংলিশ জানে আপনার ভাই হতে পারে আপনার বোন হতে পারে আপনার আত্মীয় স্বজন কেউ হতে পারে একটু লজ্জা শরম না রেখে তাদের কাছ থেকে একটু হেল্প নেন যারা একটু ভালো জানে হ্যাঁ বা আপনি গুগল থেকেও আপনি হেল্প নিতে পারেন যেই যেই শব্দগুলি আপনি বাংলায় লিখতেছেন সেগুলো আপনি শুধুমাত্র ইংলিশ মিনিংটা বের করেন বের করে ওইটার সাথে আপনি প্রিপজিশন তারপরে মানে কি বলে এন্ড ইন যে কি বলে ওইটাকে কি বলে এটা কনজাংশন নাকি হ্যাঁ এগুলি আপনি মেনটেন করে লিখেন দেখবেন যে হয়ে যাচ্ছে একটু একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ জি ভাই জি এটা প্রথম প্যারা ওইটা তারপরে আই এম প্রফেশনাল স্কিল্ড অন
on Facebook promotion service. I know. No, it is a K-N-O-W. No. Hidden tip. Double D E N hidden. Tips and trick tricks. I know hidden tips. Pete Legavelsi. Tips and tricks and follow Facebook rules এর পরে কমা দিয়ে দেই কারণ এখানে and এর সংখ্যাটা বেশি হয়ে গেছে rules কমিও নীতি গাইডলাইন GUIDELINE গাইডলাইন গাইডলাইন এখানে গ্রামাটিক্যাল মিস্টেক দেখাচ্ছে এখানে মানে ডাবল স্পেস হয়ে গেছে ইউজার ফেসবুক ইউজার ইউজার্স রিচ বিলিয়ন্স 29 professionally I am professionally skilled on Facebook promotion service. I know hidden tips and tricks and follow Facebook rules community guidelines. Service description. Promote to millions of people worldwide. Create attractive product description. Real customer to provide organic posting, article writing of your business, manual posting. ম্যানুয়াল পোস্টিং টা এখানে না নিচে মাই সার্ভিস স্পেশালিটিতে হ্যাঁ এটা কি কেটে দিব কেটে দেন ভাই কেটে দেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া অ্যাডস রাইট ওয়ান্ডারফুল আর্টিকেল এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন এই যে উপরে ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন আর 8 নম্বরে যেটা লিখছেন একই কথা হ্যাঁ রাইট পোস্ট এন্ড কমেন্ট আই ক্যাচিং না আই ক্যাচি কন্টেন্ট ক্রিয়েশন ইনক্রিজ একটা ই আছে ইনক্রিজ increase your brand value worldwide real people tarpore custom image for ads তারপরে 14 নম্বরে
14 নম্বরে লিখেন able to graphics design, able to graphics design. নাম্বার গুলি ঠিক করে নেবেন, এখানে সিরিয়ালটা ঠিক নাই। সার্ভিস স্পেশালিটি টার্গেটেড অডিয়েন্স মেনটেন ফেসবুক রুলস 100%